কাল খুব খারাপ, কাজ বাজ না থাকলে যা হয়। ঘরে বসে বসে ভালোই লাগছে না, কোথাও বেরোতে ইচ্ছা হচ্ছে। কতক্ষণ শুয়ে থাকে কাটাবো, সারাদিনটাই শুয়েই যাচ্ছি, সকাল থেকে রাত অব্দি শুয়ে 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 কাটিয়ে যাচ্ছি। সিনেমাও শেষ হয়ে গেছে, নতুন কোনো সিনেমাও রিলিজ হচ্ছে না যে দেখবো। বেরোই একবার বাইরের দিকে, বাঘা চিকেন থেকে একটু মোমোস খাওয়ার ইচ্ছা হচ্ছে, যাই তাহলে দেখি রাস্তায় বেরিয়ে কী কী পাওয়া যায়। তাহলে বেরোচ্ছি এখন পিয়াশাকে পিক আপ করে নেবো বাঘা চিকেন থেকে, বাবা জয়নগরে যেখান থেকে হোক। এই জন্যেই নিজেকে এত ভালো লাগে, সব কিছু চিন্তা আমার জলটাও নিয়ে যাচ্ছি ওটা বদলে ভরে দিয়ে, কারণ কি খেতে খেতে কিছু জল যখন ইচ্ছা হবে জল খাওয়ার তো জলটাও খেতে হবে। আর আমার এনফিল্ড ভাই হেলমেট এটা পরে বেরোবো আজকে, অনেক দিন এটা পরে বেরোই না। আর অবভিয়াসলি মাস্ক পরবো। এমনি আমার মেটিওর ভাই নিচে দাঁড়িয়ে আছে, 500 টাকার কেস খেয়ে আছে, তো আর 500 টাকার আরও 500-2000 টাকার কেস খেতে পারছি না। ভাই আগে মাস্কটা পরে নিই, তারপরে হেলমেট দেখ বেরোই, তারপরে আমি রেডি। আর একটা হেলমেট নিয়ে নিয়েছি তিয়াশার জন্য, সেইভাবেই চলে যাবো সারা রাস্তা। প্রত্যেকবারের মতো একই আবার একই প্রবলেম হয়েছে আমার, আমার বাইকের চাবি পেয়ে গেছে, সরি চলে বদল বাইকের চাবি, আসল জিনিস পার্স বাসন মাজতে হতো আমাকে। আমার কষ্টকর খুব দুঃখী কুকুর জীবনে যেন কিছু পায় না কিছু খায় না, বলছে না একটু আগেই খেয়েছে এবং ভাব দিচ্ছে কতদিন আমি খেতে দিই না। হলো আমার এনফিল্ড যে মিটিওর ভাই 500 টাকার কেস খেয়ে আছে, যে তিয়াশা বসেও গেছে, তো এখান থেকে আমরা তিয়াশাকে নিয়ে, তিয়াশার একটা খুব চেনা পরিচিত খুব পুরনো একটা চায়ের দোকান আছে যেখান থেকে মশালা চা খাবে, তাই তো মোমো খাওয়া আমার চায়ে মশালা চা খেতে যাবে, তারপর ওকে মোমো খাওয়াবো। আচ্ছা তারপরে মোমো খাওয়াবে, আগে মশালা চা খাবো, তাহলে আগে মশালা চা খেতে যাই, মশালা চা খাওয়াচ্ছি গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কার্তিকদার দোকানের হাজমোলা চা, হাজম জাপ চাহে জাপ, ইটস ভেরি টেস্টি। আমারও আছে শুধু ওর একার না, হাজমোলা চা খেলে এটা উপকার হয়, সবারই উপকারটা হয় কিনে জানি না,
আমার হয় হাজু মাছের উপকারিতা হলে খেলেই জিভ পুড়ে যায়। খাবার সাথে সাথে মুখটা পুড়ে গেছে, যাই হোক মোমো খাবার আমার সবটা মিটে গেছে। এবার কন্টিনিউ এগোই। উপকারিতা আছে চা খেতে জানতে হয়, তুই পারিস না তাই জন্য তোর মুখ পুড়ে গেছে। না চা খাবার উপকারিতা হচ্ছে জিভ পুড়ে যায়, চা খাবার উপকারিতাই হচ্ছে জিভ পুড়ে যায়। তাহলে তো চাটা আমাকে দিয়ে দাও, আমি খাবো। বিস্কিট খাবে কে? বগলু বগলু নাম বগলু দিয়ে দিয়েছি। তো মশলা চা খাওয়া শেষ, তো ফাইনালি আমরা অলমোস্ট পৌঁছে গেছি। মোমো আনতে নিয়ে আসুক, সস কই? আমার সসটা লুকিয়ে রেখে নিয়েছে। কোরিয়ার বিখ্যাত মোমো 7 টাকার এক প্লেট, কোয়ালিটি বহুত বেশি। মোমো খাওয়া তো শেষ, এবার স্যুপ কী করে খেতে হয় সেটা দেখাচ্ছি। তিয়াসার দিকে আছে, তিয়াসাকেও দেখাই। তিয়াসা তো এখন মোমো খাচ্ছে। তো প্রথমে স্যুপটা বাটিটা এরকম করে নিতে হয়, ওটা চামচটা এরকম করে ডুবিয়ে খোলাতে হয় ভালোভাবে খোলাতে হয়, তারপরে চামচটাকে ফেলে দিতে হয়, তারপরে স্যুপটা এরকম করে খাবে। গরম এরকম করে স্যুপ খেতে হয়। এখন খাওয়াই শেষ হয়নি, একটু বেশি ভালো লেগেছে আজকে ওর, আবার করে গেছে খেতে আনতে। খুব গরম লেগেছে, আমি ওকে হেল্প করে দিচ্ছি একটু। ঠিক আছে, সত্যি গরম, মুড়ে যাবে, মুড়ে যাবে, পুড়ে যাবে। চামচটাও নিয়ে নিয়েছে, তাহলে এরকম করো। দাঁড়াও না, মোমো খাওয়া শেষ, এবার যাবো বাইপাসে, বাইপাস দিয়ে ঘুরে বাড়ি যাবো।
বাইপাসে দাঁড়ালাম না, ঘরে কিছু কাজ ছিল, তো চলে এসেছে আপাতত খাসিয়ার মোড়ে। এটার কাছে তো কোনো কথা হচ্ছে, বাহ তাকিয়ে আছে, তাকাতে বলেছি তাকিয়ে আছে। সন্ধ্যাবেলা করার সব কমপ্লিট, ঘুরে ফিরে দিয়ে আসছে আমাদের বাড়ি থেকে, বেরিয়ে বাড়ি থেকে ছেড়ে দিয়ে আসছি ওকে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, টাটা করে দাও, টাটা, গুড নাইট।